নমস্কার বন্ধুরা হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয় রাধা অষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার প্রতি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী পালনের যে ফল লাভ হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে রাধা অষ্টমী জন্মাষ্টমীর প্রায় পনেরো দিন পর পালন করা হয় রাধা ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিলেন বলা হয় শ্রীরাধার পূজো পুজো ছাড়া ভগবান কৃষ্ণের পুজো অসম্পূর্ণ বন্ধুরা আপনারা যদি জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে আপনারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করবেন তাহলেই জন্মাষ্টমীর ব্রতের পরিপূর্ণ ফল লাভ করতে পারবেন শ্রীকৃষ্ণকে খুশি করতে গেলে সবার আগে রাধারানীকে খুশি করতে হবে রাধারানীকে খুশি করতে পারলেই শ্রীকৃষ্ণ খুশি হবেন কারণ রাধারানী ছাড়া শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ এবং শ্রীকৃষ্ণ ছাড়া রাধারানী অসম্পূর্ণ রাধারানীর জন্ম হয়েছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে তো চলুন জেনে নিই দু সালে রাধা অষ্টমীর সময়সূচি তার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন তো চলুন জেনে নিই দু সালে রাধা অষ্টমীর সময়সূচি ইংরাজির চার সেপ্টেম্বর দু হাজার বাইশ বাংলার আঠারোই ভাদ্র রবিবার ইংরাজির চার সেপ্টেম্বর দু হাজার বাইশ বাংলার আঠারোই ভাদ্র রবিবার অষ্টমী তিথি শুরু হবে তিন সেপ্টেম্বর দুপুর বারোটা আঠাশ মিনিটে এবং অষ্টমী তিথি ছেড়ে যাবে চার সেপ্টেম্বর সকাল দশটা উনচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে তিন সেপ্টেম্বর দুপুর বারোটা আঠাশ মিনিটে এবং অষ্টমী তিথি ছেড়ে যাবে চার সেপ্টেম্বর সকাল দশটা উনচল্লিশ মিনিটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন